আমার শেখ মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি বর্তমান বাংলাদেশের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতি, কত বড় উঁচা মাপের ব্যক্তিত্ব দোস্ত আহবাব। অনেক বন্ধুরা না বুঝে হাইরে না বুঝে ওনার নামে বিশুদ্ধগার কর, ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা ছড়ায়, খবরদার। আল্লাহ মাহমুদ শফি তো সেই সিংহ পুরুষের নাম যার ব্যাপারে হযরত শেখুল ইসলাম আউলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, ও আহমদ শফি তুমি বাঙ্গালে যাও, বাঙ্গালে আমি দেখতে পারছি তোমার দ্বারা বাঙ্গালে তোমার দ্বারা গুমরাহি দূর হবে, নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে নিপাত যাবে। চিল্লিয়ে বলুন না ঠিক কিনা, নাস্তিক মুরতাদ বাংলার মাটির থেকে নিপাত, তারা নিপাত যাবে তোমার আন্দোলনের চাপে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সেই সিংহ পুরুষের নাম যার গর্জনে এই উপমহাদেশের মাটির থেকে ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি ওনার খলিফা আল্লামা শাহ আহমদ শফি, আমি বলে চাই যে আল্লামা আহমদ শফি সাহেব সেই সিংহ পুরুষের নাম যার গর্জনে পাতাল থেকে গর্জন বেরিয়েছে, যার গর্জনে আকাশ থেকে গর্জন বাহির হয়েছে, যার আহ্বানে 2013 সালের গণজাগরণ যেই বিস্ফোরণ হয়েছে। বন্ধুরা আমার, এই আল্লামা আহমদ শফি সাহেবের বিরুদ্ধে খবরদার কোনো ধরনের বিষোদ্গার করা যাবে না। ও দুস্ত আহবাব, বেশ আফসোস লাগে, বাংলার ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় এই বাঁধ ভাঙার স্রোতে বাংলার নাস্তিক মুরতাদ বঙ্গোপসাগরে ভেসে যাবে, কথা বলে ঠিক কিনা? আল্লামা আহমদ শফি সাহেব হযরত স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের 17 কোটি মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে আল্লাহর পয়গম্বরের ইজ্জত প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে যারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে, যারা আল্লাহর পয়গম্বরের উপর কটুক্তি করবে, তাদের বিরুদ্ধে বাংলার জাতীয় পার্লামেন্টে আমরা মৃত্যুদণ্ডের আইন চাই, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর যারাই ছিনিবিনি খেলবে দুনিয়ার কোন মানুষ তাদেরকে ছাড় দিবে না। ও দুস্থ হবে, কারণ মানুষ নামাজ না পড়তে পারে কিন্তু নবীকে তো ভালোবাসে, নবীকে তো কি ভালোবাসে। ও দুস্থ হবাব, এই জন্য নবীর ব্যাপারে খবরদার, আল্লাহর পয়গম্বরের 1 নম্বর শত্রু হচ্ছে কাদিয়ানি। 1 নম্বর শত্রুকে এই কথাটাই হাত রাখেন, এরপর আমি কথা শেষ করছি। আল্লাহর পয়গম্বরের 1 নম্বর শত্রু বর্তমান কাদিয়ানি, অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা। ওনার ব্যাপারে 2 মিনিট কথা শুনেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছে, পাঞ্জাব মানে পাকিস্তানে, ওনার মূল কেন্দ্র সেখানে। এবার আসুন, নবুয়ত দাবি করেছে 1901 ইংরেজি সনে, আল্লাহ তাআলার কি কুদরতের খেলা। সেই সময় বাংলার প্রাচীনতম প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। কারণ যেই সময় নমরুদ এসেছিল, নমরুদের শক্তিকে খতম করার জন্য আল্লাহ তাআলা সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন, এবং ফেরাউনের যুগে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে মির্জা গোলাম আহমদের অনুসারীরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন আমার শেখ মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি সাহেব এবং
হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই একেবারে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। শুধু তা নয় বন্ধুরা আমার, শুধু ওনারা নবীর আশেকের, নবীর আশেক ওনারা নয়, আমরাও নবীর এশক মহব্বতের পরিচয় থাকলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন দোহাত আল্লাহকে দেখায়া দে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কথা বলছে জন্য যে এখন হঠাৎ করে বিভিন্ন জায়গায় তারা আস্তানা শুরু করতে চাচ্ছে। আস্তানা তো কিছু জায়গায় করেছে, চট্টগ্রামে করেছে, ঢাকা করেছে, বিভিন্ন জায়গায়। খবরদার, এইগুলোর ফিতনার মধ্যে পড়বেন না। ধর্মপ্রাণ সহজ সরল মনা মুসলমানদেরকে, মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই বর্তমান কাদিয়ানির ফিতনা, ইহুদি খ্রিস্টানদের তো দুস্তাহবাব। এই যে সময় শেষ, তো মেইন যেই কথাটা বুঝাতে চেয়েছি, কাদিয়ানি সম্প্রদায় এটা একটু চিহ্নিত করে রাখবেন, এটা হলো আল্লাহর পয়গম্বরের দুশমন। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের সন্দেহ করবে তারাও কাফের, তারাও কি কাফের। এবং আরেকটা কথা বলি, এরপর আমি আরেকটা এখানে খাস দিছে আমাকে সেটাও বলছি, যে এই কাদিয়ানি যে অমুসলিম, অমুসলিম সেটা মিশর সরকার 1957 সালে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। কাদিয়ানিরা অমুসলিম সেটা 1958 সালে সিরিয়া সরকার অমুসলিম ঘোষণা করেছে, এবং সৌদি আরবের মধ্যে পরিষ্কারভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা অমুসলিম, এবং আরব আমিরাত, আরব আমিরাতের মধ্যেও অমুসলিম ঘোষণা করেছে। এমনকি পাকিস্তানের 1970 সনে আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বান্নুরি রহমতুল্লাহ আলাইহির আন্দোলনের ছাপের মুখে সেই তৎকালীন যুগের সরকার বুট্টু সরকার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছিল। কথা বলে ঠিক কিনা? সেই হিসাবে আমাদের মুসলমানদের হৃদয়ের দাবি, প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশও, বাংলাদেশও সেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সিলে বলেন রাখুন। তো দুস্তাহবাব, আসল এই কাদিয়ানি ফিতনা দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, হুঁশিয়ার থাকবেন। ইমান ডাকাতি বেশি ফিতনা চলতেছে, ইমান ডাকাতির ফিতনা একের পর এক, খ্রিস্টান মিশনারির ফিতনা পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় চলছে। যাই হোক, আল্লাহ তাআলা যা কথা বলেছি আল্লাহর পয়গম্বরের সীরতের উপর, জীবনের উপর আমাদেরকে আমল করে দোনো জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।